हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आ तुम्हारा सकले केमन आछो? आशा करछि अनेक भालो आछो तुम्हारा। आज के तुम्हारे संगे आमी शेयर करब आमादेर आसामे नवग्रह मंदिर। पहाड़े उपरे आछे खूब सुंदर एक मंदिर, तो आमी तुम्हारे संगे शेयर करब ये मंदिरटा। तुम्हारा कखनो आसले पर बेश भालो लागबे तुम्हारे। ताई जोन्नो तो देखो एखाने पहाड़े उपरे पुरो अवस्थित मंदिरटा आछे, आर अनेक पुरानो मंदिर एटा। देखो दूर थेके देखा जाच्छे खूब सुंदर, आर एलाकाटा हलो खूब सुंदर देखार मतो। तुम्हें ऊपर थेके निये पुरो चारतरफ तुम्हारा देखते पारबे जे कत सुंदर सुंदर पहाड़े व्यूजगुलो खूब सुंदर। तो आमी तुम्हारे संगे शेयर ना करे पारलाम ना, तो चलो आमरा मंदिरे जाई। तो देखो एखाने मंदिरे ढोकार आगे आमी तोमादेरके एकटु व्यूजगुलो देखिए दिच्छी। खूब सुंदर सुंदर देखो जायगागुलो, ऊपर थेके आमरा देखछि अनेक आमरा उपरे आछि पहाड़े। आर मंदिरटा हलो एइटा, अनेक पुरनो मंदिर एटा। तो मंदिरे आमरा पड़े जाबो, आगे एकटु देखिए दिई तोमादेरके। तो देखो व्यूजगुलो देखो कि सुंदर लागछे। आर तोमार साइडे दिए तोमार ब्रह्मपुत्र नदी आछे। तो माने दारुण जायगाटा, माने আমি এত ভালো লাগলো আমার জায়গাটা যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমরা পারলাম না। আমি তো দেখো পাহাড় দূরে দূরে দেখতে পাচ্ছ যে পাহাড়ও আছে। আর এটা হলো ভোরবেলাকার সিন, তাই এরকম হচ্ছে। তো সামনে তোমার রাস্তা দিয়ে, রাস্তা খুব ভালো, কোনো ভয় নেই, আরামে আসতে পারো। খুব সুন্দর হাওয়াও চলছে আর খুবই ভালো লেগেছে আমার। তো বিল্ডিংগুলো আমরা সব উপর থেকে দেখতে পাচ্ছি, আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই সাইডটা দেখো দূরে দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র নদী। ওই দেখো দূরে একদম ব্রহ্মপুত্র নদী, আর এত বড় বিশাল নদী, মানে কি বলবো, চোখ মানে যায় না অত দূরে, পার দেখতে পারি না, এত বড় ব্রহ্মপুত্র নদী। তোমরা সব জানোই অবশ্য। তো দেখো দূরের থেকে পুরো দেখা যাচ্ছে, ওই দেখো জল দেখতে পেয়েছো, কি সুন্দর সিনারিটা, মানে চোখে লেগে আছে, ভুলতে পারি না, এত সুন্দর জায়গা। তো দেখেছো এই দেখো ব্রহ্মপুত্র, আমি একটু কাছে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো ব্রহ্মপুত্র নদীটা খুব সুন্দর, জলগুলো কি সুন্দর লাগছে, পুরো বালি দেখো। আর তো এখানে চলো মন্দিরে এখন আমরা ঢুকবো। তো আমরা পূজোর থালা নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আছে যা যা ফুল ওরা রেখেছে, প্লেটিং করেছে দেখো খুব সুন্দর করে রেখেছে। তো এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে প্লেট। তো এই হলো মন্দিরের দরজাটা, আর এখানে তোমরা প্রদীপ টদীপ জ্বালাতে পারো, ধূপকাঠি এখানে বাইরেই জ্বালাতে হবে। তো ভিতরে চলো দেখি, সবাই পুজো টুজো করছে, তো আমরাও যাচ্ছি। আর এইটা হলো লকডাউনের আগে, তো এখনকার না, এখন তো মন্দির টদীপ সব বন্ধ, এখন লকডাউনে তোমার কোথাও যেতে দিচ্ছে না করোনা ভাইরাসের জন্য। এটা আমার আগের করা ছিল ভিডিওটা, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো নবগ্রহের ভিতরে এই দেখো ঠাকুর দেবতা যে আছে, এখানে পুজোটা হয় খুব সুন্দর। তো এখানে সবাই পুজো টুতো দিচ্ছে, আরাধনা করছে সবাই। এখানে ফুল টুল দিয়ে পুজো টুজো করা যায়। তো চলো হয়ে গেছে, বাইরে থেকে দেখো এরকম লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে মন্দিরটা। তোমরা যখনই কেউ আসবে আসামে, তো তোমরা অবশ্যই এসো, ঘুরে যেও, খুব ভালো লাগবে।